হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাইকে কেমন আছেন? তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়াশিংটনের মনুমেন্টটা দেখার জন্য। তো আমরা প্রথমে এখানে গাড়িটা লাকিলি পার্কিং পেয়ে গিয়েছিলাম, কারণ আমি আপনাদের আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম আমরা একদম সকাল সকাল এসেছি। তো আমরা এখানে মিটারে পার্ক করলাম, $10 নিল আমাদের, 2 ঘন্টা পার্ক করেছিলাম তো পার্কিং মিটারে। তো আমরা এখন হেঁটে যেতে হবে মনুমেন্টটা দেখার জন্যে ওই পার্কে। তো এটা বিল্ড হয়েছিল 1884-এ, এটা জর্জ ওয়াশিংটন আমাদের আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, ওটা সবাই জানেন। তো এই মনুমেন্টটার আমরা দেখতে আসলাম। এটা হচ্ছে বড় একটা পার্ক করা হয়েছে, খুবই সুন্দর। তো আজকে আমি শুধু মনুমেন্টটার চারপাশেই দেখাবো, তারপর আবার নেক্সট ব্লগে আমি দেখাবো যে রাস্তার ওই পারে আরেকটা পার্ক, ওই পার্কের সৌন্দর্য আমি আপনাদের সাথে শেয়ার করবো অন মাই নেক্সট ভিডিও। তো চলুন আমরা এটা উপভোগ করি। খুবই সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগে। আপনি এখানে গেলে আপনার মনটাই ভালো হয়ে যাবে, কারণ পরিবেশটা খুবই সুন্দর। তো চলুন আমরা উপভোগ করি এই সৌন্দর্যটা। If you're watching my video for the first time, if you like it, please subscribe and press the bell button and give me a thumbs up. যারা আজ প্রথমবারের মতো দেখছেন আমার ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, উপরের বেল বাটনটি বাজিয়ে দিবেন আর একটা লাইক দিবেন, এতে আমাকে অনুপ্রাণিত করা হয়। এটা বাংলাদেশের সরিষা ক্ষেতের মতো দেখাচ্ছে, যদিও আমি কখনো সরিষা ক্ষেতের মাঝখানে ঢুকে ছবি তোলার সৌভাগ্য কখনো হয়নি, শুধু ছবিই দেখেছি। আর ছবি দেখেই মনে হচ্ছে এটা বাংলাদেশের সেই সরষে ক্ষেতের মতোই দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, বরাবরের মতো আমি সবসময় আপনাদের অ্যাপ্রিসিয়েট করি আমাকে সাপোর্ট করার জন্য। আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আল সি ইউ নেক্সট টাইম অন মাই নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।